আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে আলোচনা করব যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় পরীক্ষায় অংশগ্রহণ করবেন বিশেষ করে আপনাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র সিলেবাস মানবণ্টন এবং গত নম্বরের পরীক্ষা হবে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে মার্ক কত এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে তবে শিক্ষার্থী কৃষি শিক্ষা যাদের অপশনাল সাবজেক্ট এটার গুরুত্ব কতটুকু সেই বিষয়ে আমি কথা বলবো ভিডিও শেষে আপনারা সহকারে শুনবেন প্রথমত শিক্ষার্থী আপনাদেরকে বলি যারা দুই হাজার সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি শিক্ষা দ্বিতীয় পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের কিন্তু শিক্ষার্থী সংক্ষিপ্ত সিলেবাসে আপনার পূর্ণ মানবন্টনে পরীক্ষা হবে অর্থাৎ আপনাদের পঁচাত্তর নম্বরের মানবণ্টনে পরীক্ষা হবে আর পঁচিশ নম্বর হবে আপনাদের ব্যবহারিক পরীক্ষা যাই শিক্ষার্থী আমরা এখানে যে বিষয়গুলো দেখাবো কোন কোন পাঠগুলো পড়লে আপনারা খুব সহজে আপনাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রে এই সাবজেক্টে আপনারা সৃজনশীল প্রশ্নগুলো কমন পাবেন তবে শিক্ষার্থী কেউ যদি দ্বিতীয় বর্ষে থাকেন অবশ্যই আপনি দ্বিতীয় পত্র আর কোনো কারণে যারা আগের বছরগুলোতে ফেল করেছেন বা অর্থাৎ দুই সালে যারা কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন আপনাদের সকলের জন্য কিন্তু শিক্ষার্থী এই সিলেবাসটি সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে এই অংশগুলো পড়বেন যেমন আমাদের চিংড়ি চাষ এটা আমি হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট দিয়েছি কারণ এই অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এরপর শিক্ষার্থী আপনাদেরকে ধৈর্য সহকারে বলি আমার অন্য যে কোনো সাবজেক্টের সাদেশন তৈরি করা আছে আমি কৃষি শিক্ষার সাদেশনে যে বিষয়টি লক্ষ্য করতে পেরেছি আমাদের এখানে একাধিক শিক্ষার্থী একাধিক অধ্যায় কি বলছে কী বলেছি বুঝতে পেরেছেন তারপর শিক্ষার্থী আমরা এখানে এই যে আমাদের ছয় নম্বর অধ্যায় যেটা বলেছি এটা সবাই ভালো করে পড়বেন শতভাগ ইম্পর্টেন্ট তারপর পোলট্রি খামার পরিকল্পনা হাঁস মুরগি খামার বা ডিমপাড়া মুরগির খামার ব্যবস্থাপনা এবং পরিকল্পনা এই বিষয়গুলো হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট আমরা চেষ্টা করব সবাই এই অংশগুলো পড়ে পরীক্ষার হলে যাওয়ার জন্য তারপর শিক্ষার্থী আমাদের এখানে নয় নম্বর দেখেন আমাদের গুরুত্বপূর্ণ কিছু পার্ট আছে এগুলো একটু পড়বেন তারপরে এখানে আমাদের এগারো নম্বরের যেই অংশটা দেওয়া আছে যে আপনার গরুর জাত ও জাতের বৈশিষ্ট্য অর্থাৎ উন্নত জাতের বৈশিষ্ট্য একইভাবে ছাগলের জাত ও জাতের বৈশিষ্ট্য অর্থাৎ উন্নত জাতগুলোর নাম এবং তাদের বৈশিষ্ট্য শিক্ষার্থী আমাদের পড়তে হবে এটা শতভাগ নিশ্চিত এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে তারপরে বারো নম্বর অধ্যায়েতে বললাম এখানে যে যে গুরুত্বপূর্ণ পাঠগুলো মার্ক করা আছে আমরা তেরো নম্বরটা শুধু এমসিকিউর জন্য ভালো করে পড়ে দেব আর চোদ্দো নম্বরে যে পার্টি আমাদের দেওয়া আছে এখানে এই জায়গায় শিক্ষার্থী দুগ্ধবতী গাভীর জাত নির্বাচন গর্বকালীন ও প্রসবকালীন গাভীর যত্ন এই এই বিষয়গুলো যেগুলো স্টার মার্ক করা আছে এটা বাকি ইম্পর্টেন্ট এখান থেকে শিক্ষার্থী পরীক্ষা প্রশ্ন আসবে আর শিক্ষার্থী এখানে যে সামাজিক বনায়ন এটা ধরে নেন পরীক্ষা প্রশ্ন আসছে আমি যেগুলো একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট দিয়েছি এগুলো এমনিতে দেওয়া হয় নাই এগুলো কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে এবং পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এগুলো মার্ক করে দিয়েছি সেই জন্য আপনাদেরকে আমি বলবো সবাই চেষ্টা করবেন এই বিষয়গুলো ও ভালোভাবে আয়ত্তে এনেই পরীক্ষার হলে যাওয়ার জন্য তারপরে সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের ষোলো নম্বর হতে পড়ার দরকার নাই আর আপনাদের কোন কোন ব্যবহারিক আছে কীভাবে খাতা তৈরি করবেন সেগুলো আমি লাইভে দেখাবো আর সেক্ষেত্রে আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে আপনাদের পরীক্ষায় কত নম্বরে পার যেমন আপনাদের সৃজনশীল ছয়টা থাকবে চারটা দিতে হবে চল্লিশ চল্লিশ থেকে আপনাকে তেরো পেতেই হবে তাহলে আপনাকে ধরে নেন আপনার মিনিমাম দুইটা সৃজনশীল প্রশ্ন আনসার করিয়ে আসতে হবে কমন পড়ুক আর না পড়ুক যে কোনো মূল্যে আপনার উদ্দীপক উঠে গ গ হতে আপনি আনসার করে আসবেন আর বহু নির্বাচনী পরীক্ষায় আপনাকে শিক্ষার্থী এখানে আপনাকে পঁয়ত্রিশের মধ্যে বারো পেতেই হবে আর ব্যবহারিক আপনার পঁচিশ থেকে আট অর্থাৎ তিনটি অংশে আলাদা আলাদা আপনাকে পাশ করতে হবে কেউ যদি মনে করেন সিজন ছিল আমি সব নম্বর পেয়ে গেছি বহু নির্বাচনী ফেল তার মানে আপনি ফেলই কী বলছে বুঝতে পেরেছেন তারপরে এখানে আমাদের আরেকটি তথ্য হবে আমি আপনাদেরকে দিব যারা এখন আমার ফেসবুকে যুক্ত হন নাই আপনারা যুক্ত হবেন কারণ সেখানে আমি নিয়মিত লাইভ ক্লাসগুলো নিচ্ছি আপনাদের যদি সম্ভব হয় ফেসবুকে যেয়ে আপনারা লিখবেন ম্যাথ এম এ ম্যাথ অ্যান্ডের প্রতীক দিবেন তারপর লিখবেন আইসিটি কিংডম বাই নাজিম স্যার এটা লিখে সার্চ করলেই আপনারা আমার ফেসবুক পেজটি পেয়ে যাবেন সেটাতে ফলো দিয়ে দেবেন অথবা আমার চ্যানেলের ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে আমার অফিশিয়াল ফেসবুক পেজ অথবা আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম